বিয়ে বিভ্রাটের ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি, এখানে তোমরা বা তোরা যারা যারা আছি সবাই জানি, আমাকে মাঝে মধ্যেই জিজ্ঞাসা করা হয় আবার গোয়েন্দা, আমি হাসি মুখে উইথ ওপেন আর্মস বলতে পারি এখানেও তার রেফারেন্স হয়তো আছে, কিন্তু এটা একটা মজার ছবি, এটা একটা রোম্যান্টিক ছবি, হয়তো রোম্যান্টিক কমেডির ঘরানাতেও বলা যেতে পারে, এটা মিউজিক্যাল ছবি। অনেকদিন পর আমার এরকম একটা ফ্রেশ বেশ আইডিয়া, আমার খুব ভালো লাগলো। ফ্রেশ আইডিয়া বলতে আমি একটাই কথা বলতে চাই খুব স্পষ্ট করে, যে এই ছবির মাধ্যমে যে মারাত্মক নতুন কিছু আমরা বলতে চেয়েছি তা নয়। আমাদের প্রত্যেকের জীবনে বিয়েটিয়ে নিয়ে অনেক রকম ধারণা থাকে, সেটা কোনটা ভ্রান্ত ধারণা কোনটা ঠিক ধারণা সেই তর্কে আমরা যাচ্ছি না। আমরা মজার কিছু অভিজ্ঞতা শেয়ার করেছি এই গল্পের মাধ্যমে, ট্রেলার দেখি বোঝা যাচ্ছে, এবং এইটুকু দর্শকদের আমি এশিওর করতে পারি তারা যদি হলে এসে ছবিটা দেখেন বেশ মজা করে ছবিটা দেখবেন। কিন্তু ছবির শেষে খুব ইম্পর্টেন্ট দু একটা কথা বলার আছে, কিন্তু সেটাও যে খুব ভারী কি চালে তা নয়। কাজেই আমি সবাইকে বলবো যে যারা একটু অন্য ধরনের ছবি আমার তরফ থেকে দেখতে চান, আমার উপর এটুকু বিশ্বাস যাদের আছে, তারা স্বচ্ছন্দে বিয়ে বিভ্রাট দেখতে পারেন। টেলিভিশনে অনেক অনেক করেছি এরকম একটা সময়, বাট তারপর সিনেমা আসার পর থেকে বং কানেকশনের পরে আমাকে এই ধরনের চরিত্র করে দেয় না সেই কারণে। তো এখানে যখন দেখলাম নিজের হাতে সেই লিবার্টিটা আছে, নিজেরই লেখা গল্প, নিজেরাই নিজেদেরই প্রযোজনা সংস্থা, তাহলে সেই সুযোগটা সদ্ব্যবহার করা যাক। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আবির প্রথম থেকেই সাক্ষ্যটাই করতে চেয়েছিল। আবির যদি বলতো না রে আমাকে ওটা দে, তাহলে আমার করা হতো না, কারণ আমি অবভিয়াসলি চাইতাম যে আবির যেটা চাইছে সেটা করুক। বাট আমি প্রথম থেকেই শুনে বলেছিল যে না আমি সাক্ষ্যটাই করবো, তার ফলে আমার পক্ষে আরও সহজ হয়ে গেছে চন্দ্রমৌলিটা করা আর কি। হ্যাঁ, এটা আমার খুব ভালো লাগলো শুনে যে হালকা মেজাজের ছবি, কারণ ছবিটা দেখলে পরেই বুঝতে পারবেন যে ছবিটার মধ্যে না খুব ওভার দ্য টপ লাউড কমেডি সেটা নেই, স্ল্যাপস্টিক কমেডি এটা নয়, এটা সত্যি সত্যি চেনা চেনা কিছু মানুষ যারা আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, এরা তো স্টার। কিন্তু ঘটনা হচ্ছে যে এরা যখন অভিনয় করেছেন এই ছবিতে সাক্ষ্য এবং চন্দ্র হয়ে, তারা প্রেম করেছেন মোহরের সঙ্গে, তারা আলটিমেটলি কোন বিভ্রাটের মধ্যে ছিলেন সেইটা নিয়ে একটা সিচুয়েশনাল কমেডি তৈরি হয়েছে ছবিতে। যিনি আপনার বাগদত্তা সে প্রবল চরিত্রই না, তাছাড়া কন্যার পিতা এক পিশাচিত্ত তান্ত্রিক, যেটা দর্শকদের মনোরঞ্জনের কথা ভেবে করা হয়েছে। এবং আজকে আমার ভালো লাগছে এই ট্রেলারটা দেখে সকলের ভালো লাগছে বলে, অবশ্যই নির্ভর করছে আপনাদের কতটা ভালো লাগছে এবং আমাকে সেটা জানাবেন, আমি ভীষণভাবে জানতে আগ্রহী। আর বিভ্রাট কথাটা কিন্তু বিয়ের সাথে সবসময় লেগেই আছে, আপনারা দেখবেন লাখ কথা না হলে বিয়ে হয় না, তেমনি আমাদের এই ছবিতে বিভ্রাটটা ততক্ষণই থাকবে যতক্ষণ আপনারা হলে এসে দেখছেন। হলে আসলেই বিভ্রান্তি সব দূর হয়ে যাবে। 14ই জুলাই হাত জোর করে আপনাদের আমি নিমন্ত্রণ জানালাম, একটা বিয়ের অনুষ্ঠানে চলে আসুন, আমিও থাকছি। বিয়ে বিভ্রাট একটা ভীষণ মিষ্টি গল্প, এটা একটা লোকেরা ভাববে প্রেমের গল্প হতে পারে বিকজ বিয়ে নিয়েই থিমটা, কিন্তু আমি বলবো যে গল্পটা প্রেম ছাড়াও আমি বলবো বন্ধুত্বের একটা গল্প। আর আমার এটা দ্বিতীয় ছবি, সো বেশি কিছু না বলে কারোর জন্য স্পয়েল না করে আমি এইটুকুনি বলতে পারি যে এমন একটা ছবি যেটা আপনারা গিয়ে দেখলে, আপনারা যদি হাসির ছবি পছন্দ করেন বা কমেডি দেখতে ভালো লাগে, ভীষণ হাসাবে আপনাদেরকে এই ছবিটা, আর হতে পারে কোথাও না কোথাও একটু ইমোশনালও করে দিতে পারে, আমাকে ডেফিনেটলি করেছিল। আর ওভারঅল আমার দারুণ এক্সপিরিয়েন্স শ্যুট করে, সো আমার চরিত্রের নাম মোহর, আর অফকোর্স এখানে আমি আবিদার পরমদার সাথে কাজ করেছি, ভীষণ একটা ডিফারেন্ট একটা নতুন রকমের স্ক্রিপ্ট ক্যারেক্টার, আমার লাইফের দ্বিতীয় ছবি সো আরও স্পেশাল, সো আমি সবাইকে বলবো প্লিজ আপনারা ছবিটা দেখবেন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।